had a had এর ব্যবহার দুইটা একটা past indefinite আর একটা past perfect সো আমরা এখন আজকে শিখব এখানে যে কখন আমরা had এই হ্যাডটা আমরা ইউজ করতে পারবো সো লেটস গেট স্টার্টেড দেখেন আমার একটি ফোন ছিল প্রথমত কোনো কিছু ছিল বললে হ্যাঁ আমার কোনো কিছু ছিল তোমার ছিল হ্যাঁ তো আমরা কি বলি had বলি I had আমার ছিল I had a phone আমার একটা ফোন ছিল I had a phone আমার একটা ফোন ছিল এটা past indefinite tense কেন কারণ এখানে আছে had হ্যাঁ had এর পরে কোনো verb আছে না এটা এখানে একটাই verb তো subject subject এরপর plus v2 মানে past form মানে past indefinite tense এই had হচ্ছে have থেকে আসছে have have হচ্ছে base form have had had v1 v2 v3 তাহলে have মানে কিন্তু আছে I have a phone আমার একটা ফোন আছে বাট যদি বলি আমার একটা ফোন ছিল আগে ছিল এখন নেই তাহলে I had a phone আমার একটা ফোন ছিল তার দুটি শার্ট ছিল তো he had two shirts শেষ he had two shirts তার দুটা শার্ট ছিল এখন যদি বলি তার দুটা শার্ট আছে তাহলে কি হবে তার দুইটা শার্ট আছে বলে কি হবে আছে বললে হি হ্যাজ হয়ে যাবে হ্যাজ হ্যাজ মানেও আছে তাহলে হ্যাভ মানেও আছে হ্যাজ মানেও আছে কিন্তু ওই যে মনে রাখতে হবে আই ইউ উই দে আমি তুমি আমরা তারা এগুলোর পরে আমরা হ্যাভ বলি আর হি শি ইট এগুলোর পরে আমরা হ্যাজ বলি বা যে কোনো একজন থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা হ্যাজ বলি ক্লিয়ার তো হয়ে গেল তাহলে হ্যাভ হ্যাজ মানে আছে বর্তমানে আছে আর হ্যাড মানে অতীতে ছিল তাহলে past indefinite আমরা had ইউজ করি এরপর দেখেন had এর ব্যবহার আরেকটা আছে most important কি করেন যখন আমি রান্না করেছিলাম তখন তুমি এসেছিলে এখন এখানে আসলে আমরা 100% clear না স্পষ্ট না যে কোনটা আসলে এখানে আগে হয়েছিল এখানে হয়েছিল দুইটা কাজ একটা হচ্ছে আমি রান্না করেছিলাম আর একটা হচ্ছে তুমি এসেছিলে তোমার আসা একটা কাজ আর আমার রান্না করা আরেকটা কাজ তো কোনটা আসলে আগে হয়েছিল আর কোনটা কোনটার পরে কোনটা কোনটার আগে কোনটা হয়েছিল আমরা কিন্তু 100% ক্লিয়ার না এখন আমরা এই ক্ষেত্রে হ্যাড ব্যবহার করব মানে past perfect ব্যবহার করব তাহলে স্পষ্ট হবে যে কোনটা আগে হয়েছিল দেখেন যখন আমি রান্না করেছিলাম তখন তুমি এসেছিলে তো when মানে কি when যখন when I cooked যখন আমি রান্না করেছিলাম you came আচ্ছা আমি ইউটা এখানে লিখি হ্যাঁ ইউটা এখানে লিখি আচ্ছা তো when I cooked যখন আমি রান্না করেছিলাম you came তুমি এসেছিলে তো আমরা এটা বললাম এখন দেখেন আমরা একদম 100% ক্লিয়ার করার জন্য স্পষ্ট করার জন্য আমরা had ইউজ করব একটু বুঝেন হ্যাঁ যদি আমরা এখানে একটা had দেই when I had cooked you came এই সেন্টেন্সের মানে মানে এই সেন্টেন্সের অর্থ এখন একদম ক্লিয়ার যে আমি রান্না করেছিলাম আগে আমি রান্না করেছিলাম আগে দেন তুমি আসছিলা রান্নাটা আগে হইছে আর তুমি আসছো পরে বাট যদি আমি এখান থেকে হ্যাডটা মুছে দেই যদি আমি এই পার্টে হ্যাড ইউজ করি আমি এখানে এই পাশে হ্যাড ইউজ করলাম ইউ হ্যাড হ্যাড হলে কাম হবে কাম v3 when I cooked you had come এবার এই বাক্যের মানে কিন্তু পুরো উল্টে গেছে এখন এই সেন্টেন্সের অর্থ হচ্ছে তুমি এসেছিলে আগে তারপরে আমি রান্না করেছিলাম তাহলে রান্না পরে হয়েছে তুমি এসেছিলে আগে তো একদম স্পষ্ট আপনি যেই পার্টটুকুতে হ্যাড ব্যবহার করবেন মানে past perfect ব্যবহার করবেন সেই পার্টটুকু আগে হয়েছিল বুঝাবে তো বাংলা কথা দুটো কাজ ঘটলে যে কাজটা আগে হয়েছিল আপনি সেখানে হ্যাড ইউজ করবেন মানে
past perfect use korben ar je kaj ta pore hoyechilo shekhane past indefinite use korben clear na she amake bolechilo je she tomake dekhechilo he told me she amake bolechilo that mane je that he told me that she amake bolechilo je he এখন একটু বুঝেন হ্যাঁ সে আমাকে বলেছিল একটা কথা তোমাকে দেখেছিল আরেকটা কথা আচ্ছা বলেন তো তোমাকে দেখেছে আগে নাকি আমাকে বলেছে আগে অবশ্যই তোমাকে দেখেছে আগে দেন আমাকে বলছে না তাহলে ও তোমাকে দেখেছিল আগে তারপর আমাকে বলেছিল যে কাজটা আগে হবে সেটা পাস্ট পারফেক্ট হবে তাহলে হি টোল্ড মি দ্যাট হি আপনি এখানে হ্যাড ইউজ করবেন হি হ্যাড দেখা না সিন সিন হচ্ছে ভি থ্রি হি হ্যাড সিন ইউ হি হ্যাড সিন ইউ হি স ইউ না হি হ্যাড সিন ইউ তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন ইউ সে আমাকে বলেছিল যে সে তোমাকে দেখেছিল তাহলে দেখেছিল আগে এই জন্য পাস্ট পারফেক্ট ইউজ করছি হ্যাড সিন আর আমাকে বলেছিল পরে এই জন্য হি টোল্ড বলেছি হি হ্যাড টোল্ড কিন্তু বলে নেই আমি ঘুমাতে যাওয়ার আগে ঔষধ খেয়েছিলাম কোনটা আগে হয়েছিল আমি একটু লিখে রাখেন আগে মানে কি বলেন তো আগে মানে হচ্ছে বিফোর আগে বা পূর্বে পূর্বে তো লিখলাম আগে ইংলিশ লিখলাম বিফোর এখন এখানে কোনটা আগে হয়েছিল এখানে যেটা আগে হয়েছিল সেটা বিফোরের আগে থাকবে আগে বসবে আর যেটা পরে হয়েছিল সেটা বিফোরের পরে বসবে তা আমি ঘুমাতে যাওয়ার আগে ওষুধ খেয়েছিলাম অবশ্যই খেয়েছিলাম আগে ওষুধ খেয়েছিলাম আগে তারপরে ঘুমাতে গিয়েছিলাম তাই না এখন যেটা আগে হয়েছিল সেটা আগে বসবে তো আই হ্যাড টেকেন এখানে কেন হ্যাড টেকেন হবে যে কাজটা অতীতকালে দুইটা কাজ হয়েছিল যে কাজটা আগে হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট হ্যাড এবং ভি থ্রি হবে হ্যাড এবং ভি থ্রি হবে যে কাজটা পরে হয়েছিল সেটা পরে যাবে পাস্ট ইনডেফিনিট হবে I had taken medicine. আমি ঔষধ খেয়েছিলাম I had taken medicine. আমি ঔষধ খেয়েছিলাম before I went to bed. Went to bed. এখানে went কেন হলো go মানে যাওয়া এখানে verb 2 হবে past tense না এজন্য went হয়ে গেল সো আই হ্যাড টেকেন মেডিসিন আমি ঔষধ খেয়েছিলাম এটা আগে হয়েছিল এজন্য পাস্ট পারফেক্ট ইউজ করছি বিফোর আই ওয়েন্ট টু বেড আমি ঘুমাতে যাওয়ার আগে ওষুধ খেয়েছিলাম তো এটা হয়েছিল পরে এজন্য পাস্ট ইনডেফিনিট ইউজ করেছি আই ওয়েন্ট বলেছি আই হ্যাড গন কিন্তু বলে নেই আচ্ছা এখন খেয়াল করেন যদি আমরা এখানে যদি বাংলায় বলি আমি ঔষধ খাওয়ার পরে ঘুমাতে গিয়েছিলাম কোনো সমস্যা আছে না ভাইয়া একই তো কথা সেম তো কথা আমি ঔষধ খাওয়ার পরে ঘুমাতে গিয়েছিলাম আমি ঔষধ খাওয়ার পরে ঘুমাতে গিয়েছিলাম এটা কি হবে ইংলিশটা এটা হবে আই ওয়েন টু বেড আই ওয়েন টু বেড আফটার আই হ্যাড টেকেন মেডিসিন ঠিক আছে আমি ঔষধ খাওয়ার পরে ঘুমাতে গিয়েছিলাম কোনটা আগে হয়েছিল আগে ওষুধ খেয়েছিলাম তো যেটা আগে হয়েছিল সেটা আফতারের পরে বসবে সোজা কথা যে কাজটা আগে হয়েছিল সেটা বিফোরের আগে বসবে কিন্তু আফতারের পরে বসবে যে কাজটা আগে হয়েছিল সেটা বিফোরের আগে থাকবে আর আফতারের পরে থাকবে ক্লিয়ার না তাহলে আই ওয়েন টু বেড আফটার আই হ্যাড টেকেন মেডিসিন হয়ে গেল তো এভাবেই আপনাকে ইউজ করতে হবে কেমন